বলছি এই রামধনু হেসেল থেকে আপনারা কি কি পাচ্ছেন রোজ? রোজ পাচ্ছি ডাল ভাত তরকারি, এটা তো একদম কমন। আবার কোনো কোনো দিন মাছ হয়, কোনো কোনো দিন ডিম হয়, কোনো কোনো দিন মাংস হয়। তখন যেমন তখন সেরকম খাবার খাওয়াতেই থাকে এনারা। আর যত খাওয়ায় সব মানে ভরপেট, একদম যে এই আটপেটা আর দেবো না, একটু দিয়ে এই যে চলে গেল। যেমন ক্যাটারিংয়েতে ইয়েতে খাওয়াতে এই এর লিমিট একটা, এর বেশি যাওয়া যাবে না। এইরকম ধরনের ভাত তার ইয়েতে এরকম ধরনের কোথাও হয় না। আর পর্যন্ত আমি এত জায়গায় খেয়েছি ইয়ে খাওয়া। আজ কি দিয়ে খেলো? আজকে ভাত কি দিয়ে, এই তো মাছের ঝোল। আজকে যেমন হলো মাছের, কালকে যেমন ছিল, কালকে একটু ডাল ছিল, আলুর চোখা ছিল, আর আমাদের পাঁপড় ভাজা ছিল। প্রত্যেকদিন আরও ছিল মাছ, ছিল একজন কার জন্মদিন ছিল, মাছ ছিল, মাংস ছিল, আরও তারপরে মিষ্টি ছিল দু রকম, তারপরে পায়েস ছিল, অনেক কিছু। বলছি রোজ রোজ আপনারা এখানে সেবা নেন, কি কি থাকে মেনুতে? মেনুতে ডাল থাকে, মাছ থাকে, নিরামিষ তরকারি, তারপরে তোমার মাছ মাংস সব কিছুই থাকে। সব দিন সব হয় না আর কি, ঘিরে ঘুরে ডিম দেয়। কবে থেকে খাচ্ছেন এখানে? এখানে খাওয়াচ্ছে এই আগের বছর ইয়ের থেকে, মহলার দিনের থেকে, মহলার দিনকে থেকে শুরু হয়েছে। আপনি বাড়ি ছেড়ে হঠাৎ এখানে খাচ্ছেন? আমার তো ছেলে টেলে নাই, স্বামী নাই, ইনকাম করার লোক নাই, তাই এরা আমাদের পাড়া ছেলেমেলারা বলছে আসতে, তাই আমরা আসি। তো কবে আপনাদের এই প্রথম পথ চলা শুরু হয়েছিল? আজ থেকে এক বছর আগে 2018 9 সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম। একশো জন মানুষকে আমরা এখানে প্রত্যেক দিন সেবা দিই। খরচ বহন করতে গিয়ে আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যেহেতু সকলে মিলে এটা শুরু করেছিলাম, তাই সকলে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আমাদের বন্ধু বান্ধব, তার সঙ্গে আমাদের আত্মীয় পরিজন, এবং তার সঙ্গে আমাদের যারা ভালোবাসেন সেই সমস্ত সকল মানুষকে আমরা আমাদের পাশে পেয়েছি। এই এক বছর ধরে আমরা সমস্ত সামাজিক অনুষ্ঠানে তাদেরকে পাশে পেয়েছি, তাদের বাড়ির বিবাহবার্ষিকী থেকে শুরু করে তাদের বাড়ির জন্মদিন বাচ্চাদের, সেটাও আমাদের রামধনু এসেলে এরা পালন করেছেন তারা। এবং সেই কারণে তাদেরকে আমাদের এই আজকের এক বছর পূর্তির জন্য তাদেরকে সবথেকে আগে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার সঙ্গে আমরা তারা যে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দেখুন, আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কিছুই ছিল না, আমরা তখন ভাবিও নি কীভাবে শুরু করব, কিন্তু শুরু করে ফেলেছিলাম। তাই কাজ আমরা একদম কর্মে বিশ্বাস করি, কীভাবে হবে সেটা আমরা নিজেরাই করে নেব, মানে আমরা এটা করে যাব, যেভাবেই হোক আমরা করবই। বর্তমানে রাজ্য সরকার, তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়া যাচ্ছে? না, আমরা রাজ্য সরকারের কোনো রকম সাহায্য পাই না, এবং আমরা এটা ভাবিও নি যে আমরা রাজ্য সরকার এবং কোনো রকম কারোর থেকে সাহায্য নিয়ে আর কি হেসেল চালাবো। আমরা যা সাহায্য পাই সেটা হচ্ছে মানুষের থেকে, কারণ সব থেকে আগে তো মানুষ। কোনো সরকারি সহায়তা আমরা পাই না, এবং আমরা তার অ্যাপ্লাইও করিনি। আমরা সহযোগিতা যা পাই সব মানুষের থেকে, মানুষরা আমাদের সহযোগিতা করেন, সেই কারণে রামধনু হেসেল এক বছর পূর্ণ করল। প্রত্যেক দিনের মেনুতে কী কী থাকছে? প্রত্যেক দিন আমরা মেনুতে থাকছে ডাল ভাত, কখনো সবজি থাকে, কখনো মাছ থাকে, কখনো ডিম থাকে, কখনো মাংসও থাকে। ওই যে বললাম, সকলের সহযোগিতায় আমরা রামধনু হেসেল চালাই। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পাল।